আনন্দের সংবাদ আজকাল ওনার আমার প্রতি ভালোবাসা আবার জেগে উঠেছে। তাই আমার জন্মদিনে উনি অফিসের স্টাফদের এক মাসের বোনাস দিয়েছেন। আমি অন্তঃসত্ত্বা বলে অফিসে যাওয়ার জন্য একটা এসি পাস দিয়েছেন, আর আজ এসে 1,00,000 টাকার উপহার দিয়েছেন। পল্লবী, রাহুল যাই করুক, তোমার ছেলে করেছে, তোমাকে ভালোবেসে করেছে। মাফ করবেন, আমি আপনার ছেলেকে ভালোবাসি না। তাহলে নিমন্ত্রণ করে ডেকে এনেছিলি কেন? সবার সামনে এদের অপমান করার জন্য? না, আমার পেটের বাচ্চার জন্য। আমার সাক্ষাৎ তো দেখে কেউ জিজ্ঞেস করবে না আমার স্বামীকে, কিন্তু কাল আমার বাচ্চাকে তো জিজ্ঞেস করতেই পারে, তোর বাবাকে। যাতে সবাইকার সত্যিটা জানা থাকে এই জন্যই আপনাদের ডেকেছি। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। এবার যেতে পারেন। পল্লবী, যাকে তুমি পৃথিবীতে নিয়ে আসছো সে রাহুলেরও সন্তান, যা কিছু হয়েছে ভুলে যাও, চলো বাড়ি ফিরে চলো। সরি স্যার, অ্যাগ্রিমেন্টে কিন্তু কোথাও লেখা ছিল না এই 1 বছরের মধ্যে আমার গর্ভে সন্তান এলে তার দায়িত্ব কার। এটা আমার দাম দিয়ে কেনা ভালোবাসার রসিদ। আপনার ছেলের কন্ট্রাক্ট ম্যারেজে বলি হওয়া আমার জীবনের সর্বনাশের জেরক্স কপি। এই বাচ্চার উপর শুধু আমার অধিকার আছে, আপনাদের কারোর কোনো অধিকার নেই। সাধের অনুষ্ঠানে সবাইকে ডেকে এনে আমাকে অপমান করার স্বাদ নিশ্চয়ই পূর্ণ হয়েছে তোমার। কাঠগড়ায় যখন তুলেছ তখন জেনে রাখো, অপরাধী কিন্তু আমি একা নই পল্লবী, অপরাধী তুমিও। তুমিও কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করনি, বিয়ে করেছিলে নিজের স্বার্থে, তোমার কাঁধের উপর জেঁকে বসা তোমার সমস্যাগুলোকে দূর করার জন্য। আর যা তুমি করেছো তারপরেও তুমি কোন মুখে বলো যে আমি তোমার সর্বনাশ করেছি? আমি কি তোমার সাথে জবরদস্তি করেছিলাম, নাকি তোমার রেপ করেছিলাম? আমি যদি তোমার সর্বনাশ করতে চাইতাম তাহলে তোমার চোখের সামনে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে বলতাম যে তোমার গর্ভের সন্তান আমার নয়, আর তোমার সর্বনাশের জন্য সেইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আমি সেটা করিনি, কেন জানো? কারণ আমি আজও তোমাকেই ভালোবাসি পল্লবী। তুমি আমাকে শিখেছো ভালোবাসার মানে কি। পল্লবী, কেউ যদি ভুল করে নিজের ভুল শোধরাতে চায় তার দিকে ভালোবেসে দুহাত বাড়িয়ে দিতে হয়, তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে নেই।